হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের দয়ে মোটামুটি ভালোই আছি। তো দেখেন আমার বউ কি করছে। তো আপনারা সবাই জানেন, যারা কিনা আমাদের ব্লগগুলো আগে থেকে দেখছেন, আমরা কিন্তু পাখি অনেক বেশি ভালোবাসি, যার কারণে পাখি নিয়ে আমরা অনেকটা টাইমই পাস করি এবং পাখি নিয়ে আমরা অনেক ব্লগ করছি। ঠিক আছে, তো আজকে কি করছে, কোথায় তুমি, কিছু বলো, কিভাবে কি করলা তুমি? তাই তো ঘটনা হইতেছে কি, আমাদের এই জায়গাতে অনেকগুলা পাখি ছিল। আচ্ছা বলো। স্বাস্থ্যটা বেশি বেড়ে গেছে, এর জন্য ওজনের ভারে হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর এখানে হচ্ছে আর দুইটা, মানে দুইটা নড় ছিল, ছোট ছোট তিনটা নড় ছিল, ওগুলা বেশি বড় হয়নি। ওগুলারে কি করছি আমি, মানে তিন মোটমাট হচ্ছে পাঁচটা পাখি দিয়ে আমি দুইটা নিয়ে আসছি। একটা পাঁচটা পাখি দিয়ে একটা পাখি মারা গেছে, তো যাই হোক নিয়ে আসছি। বড় কথা না, আরও এনে ব্যাপার স্যাপার আছে, এত কিছু বলে লাভ নেই। আমি যেটা বলি সেটা হইতেছে কি, সেটা হইতেছে যে এই যে দুইটা পাখি দেখতেছেন, তো এই দুইটা পাখি হইতেছে পেয়ার পাখি। আর আমরা আসলে কি করি, মানে যে ভুলটা আর কি বারবার করি, সেটা হইতেছে কি আমরা নিজেরা পেয়ার করতে চাই আর কি। ঠিক আছে, মানে একটা ছেলে পাখি কিংবা একটা মেয়ে পাখি আইনে রেখে দিই, পরবর্তীতে আমরা আবার আরেকটা পাখি আইনে জোড়া দিতে চেষ্টা করি। তো তখন হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ, ওরকম পেয়ার মানে সহজে হইতে চায় না। ঠিক আছে, দেখা গেছে একজন আরেকজনকে পছন্দ করে না, ঠিক না? তো যার কারণে এই অবস্থাগুলো হয়। তো এইবার মানে এখন থেকে তো আমরা আবার মানে এই যেহেতু আমরা দক্ষিণখানে থাকি, তো দক্ষিণখানের একটা দোকান আছে, তো আমরা ওই দোকান থেকে সব কিছু সব মানে পাখির খাবার টাবার থেকে শুরু করে পাখিটাকে আমরা আনি ওই দোকান থেকেই। তো আপনারা যারা কিনা আমার আগের ব্লগগুলি দেখছেন তারা তো জানেনই, তো ওই দোকানের মানে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে, তো যার কারণে আমরা মানে পাখি দিয়ে পাখি নিয়ে আসতে পারি। তো আজকে কী করছে, আজকে ওই যে আমার বউ আবার এই যে এই পেয়ারটাকে মানে যখন নাকি দোকানে গেছিলাম মানে পছন্দ করে রাখছিল, তো পছন্দ করে রাখছিল কিন্তু বাট আমরা আনতে পারি নাই, আনি নাই, দুস মোমেন্ট আনি নাই আর কি। তো আজকে তো হ্যাঁ, তখন আমরা কী করছিলাম, দুইটা নন নিয়ে এসে পড়ছিলাম, মানে ছেলে পাখি নিয়ে এসে পড়ছিলাম, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মেয়ে পাখি ছিল, অনেকগুলো মেয়ে পাখি ছিল আর কি। তো এখন কিন্তু নাই, কারণ আমরা প্রায় পাঁচটা পাখি দিয়া মানে চারটা পাখি দিয়েছিলাম। চারটা পাখি দেওয়ার পরে আমার পাখিগুলো অবশ্য একটু ছোটো ছোটো ছিল, যার কারণে আসলে কী বলবো আর, ছোটো পাখি কিন্তু আসলে কেউ আসলে তেমন একটা নিতে চায় না। তবুও আমাদের সাথে যা ওই দোকানের মানুষদের সাথে ভালো একটা সম্পর্ক আছে দেখে আমরা আসলে পাখিগুলো দিয়ে নিয়ে আসতে পারি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার বউর খুব পছন্দের এক জোড়া পেয়ার আর কি, পেয়ার নিয়ে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। ঠিক আছে, আর সবাইকে একটা কথা বলবো, যারা কিনা নতুন পাখাল ভাইয়েরা আছেন, তারা অবশ্যই কী করবেন, পেয়ার আনবেন সবসময়, কারণ আপনারা যারা কিনা নতুন পাখাল ভাইয়েরা আছেন তারা সবসময় চিন্তা করেন কোন সময় আমাদের পাখিগুলো ডিম দিবে, কিংবা কোন সময় আমার পাখিগুলোর কাছ থেকে মানে কী বলবো আর, আমার এটা সবারই চিন্তা থাকে যারা কিনা নতুন পাখাল ভাইয়েরা আছেন। অ্যাট ফার্স্টে চিন্তা থাকেন কখন আমার পাখিগুলো ডিম দিবে এবং ডিম থেকে কখন বাচ্চা ফুটবে, এবং বাচ্চা ফুটার পরে চিঠি শব্দগুলো আপনারা শুনবেন। আসলে এই ব্যাপারে সবাই এক্সাইটেড থাকে, যেমন আমি ছিলাম। তো এই ব্যাপারে আমি বলবো অবশ্যই আপনারা কী করবেন, অবশ্যই পেয়ার বার্ড নিয়ে আসবেন আপনারা। একটা মানে যেমন আমি যে জিনিসটা করছি, একটা আইনে রেখে দিচ্ছি, এরপর আবার আমি গিয়ে মানে আমার মানে নিজের পছন্দ মতন পাখিগুলোকে জোড়া দিবেন না। হ্যাঁ, যদি পারেন পেয়ার
যেগুলো নাকি পেয়ার থাকে সেগুলোকে নিয়ে আসবেন, তাহলে ভালো হয় আর কি। ঠিক আছে, তো যেমন আমরা কিন্তু মনে করেন যে কী করছিলাম, আমরা কিন্তু দুইটা নর নিয়ে আসছিলাম, মানে ছেলে পাখি নিয়ে আসছিলাম আমাদের মেয়ে পাখিদের সাথে জোড়া লাগার জন্য। ঠিক আছে, জোড়া লাগানোর জন্য কিন্তু আসলে পায়রা উঠি নাই। ঠিক আছে, কারণ আসলে কি মানে পেয়ার একটা জিনিস, আর পেয়ার নিজে নিজে থেকে তৈরি করা উঠেছে আরেকটা জিনিস। ঠিক আছে, দুইটা দুই ব্যাপার। ঠিক আছে, আর ওগুলো জোড়া লাগতে অনেক সময় লাগে। হ্যাঁ, ওগুলো জোড়া রাখতে অনেক সময় লাগে। তো যাই হোক, এই পাখি আর এই পাইপ পাখিটা আর এই পাখিটা এইটাও একটা পেয়ার ছিল, বাট এই পাখিটা একটু অসুস্থ হয়ে গেছে। মানে আসলে কি মানে যারা কিনা এই পাখিটাকে ওই দোকানে দিয়ে গেছিলো আর কি, মানে যারা দিয়ে গেছিলো তাদের বাসাতেও কিন্তু এই পাখিটা ডিম দিয়েছিলো। ঠিক আছে, মানে দুই তিনবার দেখান, অনেকবার ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে রেস্ট পায় নাই, যার কারণে এই পাখিটা অসুস্থ হয়ে গেছে। তো যার কারণে মানে কী বলবার, আপনারা যারা কিনা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা জানেনি, অনেকগুলা ওর ডিমের থেকে যেসব বাচ্চাগুলো খুঁজছিল সেই বাচ্চাগুলো কিন্তু নাই। ঠিক আছে, কারণ ও বাচ্চাগুলোকে খাওয়াইতে পারি নাই, আর আমিও তেমনভাবে হ্যান্ড ফিডিং করাইতে পারি নাই, যার কারণে বাচ্চাগুলোও বাঁচে নাই। তো যাই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন অবশ্যই পেয়ার বা দোকান থেকে আনার জন্য। তো তাহলে দেখা গেছে আপনাদের মনের বাসনা পূরণ হবে। আর আমি আরেকটা কথা বলি, সেটা বারবার এই বলি কথাটা সেই হইতেছে, আপনারা যারা কিনা নতুন পাখা ভাইরা আছেন, তারা যখন পাখি কিনতে যাবেন তখন অবশ্যই যারা কিনা পাখি পালে, যারা পাখির ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে মানে অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে যাবেন। তাহলে দেখা গেছে আপনারা ভালো পেয়ার বার্ডস নিয়ে আসতে মানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখা গেছে আপনাদের মনের বাসনা খুব খুব শীঘ্রই পূরণ হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা দেখা গেছে একটা পাখি নিয়ে আসছেন, যারা নাকি নতুন পাখা ভাইরা আছেন তারা ছেলে কোনটা মেয়ে কোনটা চিনবেনই না। ঠিক আছে, ওটা একটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা সবাই সবসময় চিন্তা করবেন যে যেগুলো নাকি পেয়ার করা থাকে, যেগুলো নাকি পেয়ার থাকে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, কিন্তু একজন এক্সপিরিয়েন্স মানে যাদের পাখির বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়ে যাবেন, তাহলে সব থেকে ভালো হয়। তো বন্ধুরা, যাই হোক, অনেকক্ষণ এই কথাবার্তা বললাম, তো পুলিশে যে এগিয়ে বলবো, ঠিক আছে, আমার বল খুব এটা এই জোয়াটা খুবই ভালো লাগছিলো, তো যার কারণে আর কি জোয়াটা লাস্ট পর্যন্ত নিয়ে আসা হইল বাসার ভিতরে, সেইটাই হচ্ছে বড় কথা। কারণ পছন্দে মানে শখের তোলা 80 টাকা একটা কথা আছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি। কি কিছু বলবো লাস্টে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। তো আজকে এই জায়গাতে ভিডিওটা শেষ করতেছি, তো টাটা, বাই বাই।